Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোমার মধ্যে আমি সেই খিদেটা দেখেছি। দেখো, একদিন তুমি আমার কাছে আক্ষেপ করেছিলে যে তুমি রোজগার করতে পারো না বলে তুমি আমাকে গিফট দিতে পারছো না। মনে আছে প্রথম যেদিন তুমি 100 টাকা ইনকাম করলে কতটা খুশি হয়েছিল? আমি যে ভদ্র মহিলাকে নামালাম, উনি না আমাকে 100 টাকা টিপস দিয়েছে। এই দেখো, ছোট থেকে আমি অনেক টাকা দেখেছি, মামনি কাকা দাদা ভাই মম আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু এই 100 টাকাটা হাতে নিয়ে যা আনন্দ হয়েছে না, ওটা আগে কখনো হয়নি। সেদিন আমি তোমার চোখে মুখে উপচে পড়া আনন্দটা লক্ষ্য করেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম এরকম আনন্দ সেই পেতে পারে যে মন থেকে স্বাবলম্বী হতে চায়, যার দু চোখে অনেক স্বপ্ন আছে। কিন্তু টুকাই বাবু, আমি তো কখনো চাকরি করার কথা ভাবিনি গো। আরে তুমি ভাবনি তো এখন ভাববে। দেখো, স্বপ্ন দেখার কোনো সময় হয় না, স্বপ্ন যে কোনো সময় দেখা যেতে পারে, শুধু স্বপ্ন দেখতে গেলে ইচ্ছেটুকু থাকার দরকার, তারপর সবটা এমনিই হয়ে যাবে। তুমি একদিন, আমি তোমাকে বলেছিলাম মনে আছে, যেন তুমি নিজের পরিচয়টা খুঁজে পাও, আজকে সেই দিনটা এসে গেছে। এখন থেকে তোমার পরিচয় খুঁজে পাওয়ার জার্নিটা স্টার্ট হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে। আমি চাই না উর্মি তুমি কখনো কারোর উপর নির্ভর করো। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকের স্বাবলম্বী হওয়ার অধিকার রয়েছে, তাই তোমাকেও হতে হবে। আর আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই আর্জটা রয়েছে, সেই ইচ্ছেটা রয়েছে। কি হলো উর্মি, তোমার গিফটটা পছন্দ হয়নি? তুমি আমাকে কোনো গিফট দেবে আর সেটা আমার পছন্দ হবে না, এটা হতে পারে? তুমি সবার থেকে আলাদা, তোমার গিফটটাও সবার থেকে আলাদা। সত্যি টুকাই বাবু, তুমি ছাড়া এভাবে আমার জন্য কেউ ভাবতেও পারবে না। আমার সব থেকে বেশি কি ভালো লাগে জানো, এই যে তুমি ছোট ছোট কথাগুলো মনে রেখে দাও। কবে আমি তোমাকে খুশি হয়ে কটা কথা বলেছি, আর তুমি সেটা মনে রেখে আমার জন্য একটা এত বড় কাজ করে দিলে টুকাই বাবু। আমার শিশু বউটার জন্য আমি এটুকু করতে পারবো না? থ্যাংক ইউ টুকাই বাবু, আমি সত্যি খুব লাকি জানো তোমাকে আমার জীবনে পেয়ে। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।